এক এক করে বিপিএল ছাড়তে শুরু করেছেন পাকিস্তানের ক্রিকেটাররা। পাক ক্রিকেটের দুই বড় নাম মোহাম্মদ রিজওয়ান এবং বাবর আজম 7 তারিখে বাংলাদেশ ছাড়তে পারেন। আফগানিস্তানের মোহাম্মদ নবী, আজমতুল্লাহ, ওমর জায়রাও রংপুরকে বিদায় জানাচ্ছেন। নবীর বদলি হিসাবে যোগ দিতে পারেন অস্ট্রেলিয়ান হার্ড হিটার গ্ল্যান ম্যাক্সওয়েল। তবে এতে অনেক যদি কিন্তু হিসেব রয়েছে। পাকিস্তান ও আফগান তারকাদের প্রস্থানে স্বাভাবিকভাবেই রং হারাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। পাকিস্তানের মেগাস্টার বাবর আজমের সঙ্গে বিপিএল ছাড়ছেন আফগানিস্তানের দুই ক্রিকেটার ওমর জায় ও মোহাম্মদ নবী। একই সঙ্গে বিপিএল ছাড়ছেন রংপুরের ক্যারিবিয়ান ক্রিকেটার ব্র্যান্ডন কিং। তাদের জায়গায় নতুন করে আসছে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার রাসি ভ্যান্ডার ডুসেন, ডোয়েন প্রিটোরিয়াস ও ইমরান তাহিরা। অন্যদিকে প্লে অফ পর্বের জন্য ম্যাক্সওয়েলের সঙ্গে চুক্তি করে রেখেছে রংপুর রাইডার্স। জাতীয় দলের খেলা শেষ করে মোহাম্মদ নবী যদি ফিরতে না পারেন তাহলে তার বদলি হিসেবে খেলতে পারেন ম্যাক্সওয়েল। 7 ফেব্রুয়ারি পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি থেকে অনাপত্তিপত্র পেয়েছেন বাবর। তবে রংপুরের জার্সিতে আরও একটা ম্যাচ খেলতে চান বলে পিসিবিকে জানিয়েছেন তিনি। সেক্ষেত্রে অনাপত্তিপত্র 10 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানোর কথা চলছে। যদি পিসিবি অনুমতি দেয় তাহলে 10 ফেব্রুয়ারি ম্যাচ খেলে পাকিস্তান উড়াল দেবেন। যদি অনুমতি না মেলে তাহলে 6 ফেব্রুয়ারি দুরন্ত ঢাকার বিপক্ষে ম্যাচটি হবে এবারের আসরে বিপিএলে তার শেষ ম্যাচ। এদিকে বাবরের মতো বিপিএল ছাড়ছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মোহাম্মদ রিজওয়ান, খুশদিল শাহরাও, খুলনা টাইগার্সের মোহাম্মদ নওয়াজ, দুর্দান্ত ঢাকার ওসমান কাদিরাও। মূলত এনওসি শেষ হওয়ার কারণে এবারে আসলে তাদের আর দেখা যাবে না। এর আগে জাতীয় দলের হয়ে খেলার জন্য বিপিএল ছেড়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা সাই হোপ, ওশান থমাস, ফোর্ডরা। এবার বিপিএল কে বিদায় জানাচ্ছেন এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রংপুরের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। 17 তারিখ থেকে পাকিস্তানের নিজস্ব ফ্রাঞ্চাইজি লিগ পিএসএল শুরু হচ্ছে। 6 দলের এই ফ্রাঞ্চাইজি লিগে অংশ নিতে পাকিস্তানের ক্রিকেটাররা বাংলাদেশ ছাড়ছেন। অবশ্য তার আগেও কিছুটা সময় হাতে আছে। সেই দিক বিবেচনা করে অনেক পাকিস্তানি ক্রিকেটারই বোর্ডের কাছে নিজেদের এনওসি বা অনাপত্তিপত্রের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করেছিলেন, কিন্তু তাদের আবেদন নাকচ করে দেয় পিসিবি। বর্তমানে দেশের বাইরে থাকা পাকিস্তানি ক্রিকেটারদের বেশিরভাগের এনওসি মেয়াদ শেষ হচ্ছে 7 ফেব্রুয়ারি, বাকিদের মেয়াদ শেষ হবে 13 ফেব্রুয়ারি। কেবলমাত্র একজন খেলোয়াড় 16 ফেব্রুয়ারি পর্যন্ত খেলার অনুমতি পাচ্ছেন। বিপিএলে অন্যান্য দেশের চেয়ে পাকিস্তানি ক্রিকেটারদের সংখ্যা অনেক বেশি, মাঠের লড়াইয়েও তাদের প্রভাব অনেক। তাদের প্রস্থানে আমেজ কমতে পারে এই টুর্নামেন্টের। হুসাইন আরমান, BDCricket Time।